হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চারিদিকে পুজোর গান বাজছে তো মনটা কেমন যেন আনছান আনছান করছে জানি কোথাও বেরোবো না কোথাও যাবো না আমাকে একজন জিজ্ঞাসা করেছে তুমি দুর্গাপূজায় কেন বের হও না এটা ব্লগ চ্যানেলে কমেন্ট এসেছে তো ব্লগ চ্যানেলেই এটার উত্তর দেব। কিন্তু বিশ্বাস করো এই যে পুজোটা আসছে 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 না তোমরা যেটা ভাবছো আমি সেটা বলবো না যে চলে গেলে মন খারাপ করবে আর তোমাদের মানে মন খারাপ করার কারণটা হচ্ছে আলাদা আমার মন খারাপ হবে সেটা আলাদা কারণে সেটা কেন বলতো কারণ এই পুজো চলছে সেই মরশুমটায় এমন কিছু মানুষ ব্যস্ত রয়েছে আমি চাই তারা সারা জীবন ব্যস্ত থাকুক হ্যাঁ এই ওয়াইটিটা মানে একটুখানি ঝাড়া হাত পা থাকুক আমি এটা চাই তো আমার বেশ ভালো লাগছে যে পুজো পুজোতে মানুষ এতটাই ব্যস্ত কিছু কিছু মানুষ এতটা ব্যস্ত হয়ে পড়েছে যে তাদের সেই কি বলবো বিষাক্ত মুখটা দেখতে হচ্ছে না এটা বেশ কিন্তু ভালো লাগছে জানো আর আমাদের এখানেই একটা ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি হয়েছে সেই আজকে হলো চতুর্থী মানে আজকের ভিডিওটা তোমরা আগামীকাল পাবে আগামীকাল পঞ্চমী পড়ে যাবে তো চতুর্থী থেকেই ফাংশান শুরু হয়েছে না চতুর্থী থেকে বলা ভুল মহালয়ের মহালয়ের দিন থেকেই মনে হয় হ্যাঁ মহালয়ের দিন থেকেই মনে হয় ফাংশান না কি মহালয়ের দিন তো না ঠাকুর গেল গেলো না তার পরের দিন থেকে প্রথম দিন মনে হয় ফাংশান হয়েছিল আমার সঠিক মনে নেই তবে এর আগে একদিন ফাংশান হয়েছিল যেখানটায় আমাদের মিস্ত্রি দাদারা গেছিল একজন গেছিল পরের দিন আসতে লেট করেছে ঠিক আছে তো আজকে হলো চতুর্থী আজকেও ফাংশান হচ্ছে সেই ইয়ে নিয়ে এসেছি কী যেন বলে অর্কেস্ট্রা না কী বলে সেই নিয়ে এসছে বাড়ির থেকে বসে বসে শুনছি নাগিন ডান্স হলো ঠিক আছে তারপরে নানান রকমের ভালো গান রাম তেরি গঙ্গা মেলি এই সমস্ত সব গান হলো এখন নাচের গান চলছে লাস্টের দিকে জোশ বানিয়ে রাখতে হয় তো মানুষের মধ্যে দর্শকদের মধ্যে তো সেই কারণের জন্য তো যাই হোক পুজো পুজো মরশুম যখন চলছে প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক্যালি আমি না চাইলেও অটোমেটিক্যালি কিন্তু পুজোর বিষয়টা প্রসঙ্গটা চলেই আসবে আজকে এই ভিডিওটার মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট টপিক আমি আলোচনা করব প্রথমে ম্যান্ডির টপিকটা আমি আলোচনা করি তো একটা বিষয় যেটা কিনা আমি গতকাল মানে আজকে দেখেছি তোমরা ভিডিওটা আগামীকাল পাবে তো তার জন্য বলছি আমি একটা ভিডিও দেখেছি যার পরিপ্রেক্ষিতে আমার আমাকে এই ভিডিওটা বানাতে হলো তোমরা বেশ ভালো মতনই জানো যে ম্যান্ডির ভিডিওতে সেরকম কন্টেন্ট যদি থাকে তাহলেই আমি ভিডিও বানাই আর নতবা ম্যান্ডিকে নিয়ে আমি ভিডিও বানাই না তো সেরকম টপিক অবশ্যই পেয়েছি তার জন্যই আবার বানাতে বসলাম ভিডিও প্রথম কথা আমাকে একজন জিজ্ঞাসা করেছে তোমাকে বলেনি ওর কমেন্ট বক্সেও কেউ কমেন্ট করেছে যে সুতোপাকে বললে না এরকম দুটো কমেন্ট দুজনের কমেন্ট বক্সেই গেছে আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলি একটা সত্যি কথা বলি এই যে ম্যান্ডি যে ও তার মেয়ে যে জন্মদিন করেছে না আমার মনের মধ্যে কোনো জায়গাতে এক কোনতেও ছিল না যে নিমন্ত্রণ করতে হবে ওকে আমাকে নিমন্ত্রণ করতে হবে বা আমাকে যেতেই হবে ও আমাকে নিমন্ত্রণ না করলে পরে কোনো কিছু ভগবানের দিব্যি এক কোনাতেও ছিল না বিশ্বাস করো এক কোনাতেও ছিল না কারণ কি বলো সব সময় সব কিছু পসিবল হয় না না আমার কারো কাউকে ডাকা সম্ভব হয় না আমার কারো ডাকে রেসপন্স করা সম্ভব হয় সম্ভব হয় না সেই সময় সেই সিচুয়েশানটা আলাদা ছিল ওর জন্য ওদের জন্য আলাদা ছিল আমার জন্য আলাদা ছিল ঠিক আছে আমি তোমাদেরকে বারবার বলেছি এখানে আমি এমন কিছু পরিস্থিতি কাটিয়েছি এমন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি যাতে করে এখানে কেউ যদি কাউকে বলে তুই আমার আপন বা তুমি আমার আপন সেটাই সবচেয়ে বেশি আশ্চর্যকর জিনিস হুম মানে ঘরের রক্তের সম্পর্কের সঙ্গে গন্ডগোল বাঁধে আর এটা ওয়াইটির সম্পর্ক আমি মানে কি বলবো এত পরিমাণে আঘাত খেয়েছি আমি এখন সেই রকম কোনো চেষ্টা নিজের তরফ থেকে করি না বা আমি এরকম কারোর কাছ থেকে এক্সপেকটেশনই রাখি না যে কেউ আমাকে তাকে মনের মধ্যে বসাবে বা আমার সঙ্গে কোনো একটা গাঢ় সম্পর্ক তৈরি করবে বিশ্বাস করবে না নতুবা আমি যখন ম্যান্ডির এই জন্মদিনটা নিয়ে মানে ম্যান্ডির মেয়ের জন্মদিনটা নিয়ে আমি যখন ভিডিও করেছি একবার হলেও এই টপিকটা আমি বলতাম আমার মাথার মধ্যেও ছিল না এই বিষয়টা আমাকে যেহেতু কমেন্ট করেছে তার জন্য আমি এই বিষয়টা নিয়ে বললাম যে ও কিন্তু বারবার এই একটা কথাই বলছিল যে একদম ঘরোয়াভাবে করবো একদম ঘরোয়াভাবে করব। ও কিন্তু নিজের তরফ থেকে ক্লারিফিকেশান দিয়েছে প্রত্যেককে দিয়েছে ভিডিওর মাধ্যমে প্রত্যেকের উদ্দেশ্যে দিয়েছে আর সেখানে আমি আউটসাইডার হিসেবেই মনে করি নিজেকে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের ভিডিও থেকে কন্টেন্ট নিয়ে আমি কন্ট্রোভার্সি করি তো সেখানে আমি কোনো দিনই কোনো ভ্লগারের প্রিয় পাত্রী হতে পারবো না কেন তো কারণ আমি ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলা শিখে গেছি অনেক দিন থেকেই শিখে গেছি অনেক দিন থেকেই শুরু করে দিয়েছি তো সেখানটায় আমি বিশেষ করো কারোর কাছাকাছি গিয়ে আমার পেশার জায়গাটা থেকে আমি বিচ্যুত হতে চাই না অনেকেই ভাবে যে ম্যান্ডি আমাকে খাসি খাইয়ে মুখে সিল মেরে দিয়েছে একদম না ম্যান্ডির বাড়িতে যাওয়ার অনেক আগে থেকেই ম্যান্ডির ভিডিওতে যা দেখতাম ভিডিও টু ভিডিও করতাম এখনও সেটাই করছি একটু সেন্সিটিভিটি তো মানুষের মধ্যে আসবেই তাই না কারোর বাড়িতে গেলাম খেয়ে আসলাম তাকে জড়িয়ে ধরলাম তারপরে নিশ্চয়ই তাকে নিয়ে তেরে ভিডিও করা সম্ভব হয় না আর সেটা করার দরকারও নেই লজিক দিয়ে ভিডিও করতে হবে তার জন্য অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই তো তাই না যেখানে অ্যাগ্রেসিভ হওয়ার দরকার সেখানে আমি অ্যাগ্রেসিভ হই সেটা ম্যান্ডির বিষয় কি স্যান্ডির বিষয় বা অন্য আদার্স যে কেউ হোক না কেন তাই না তো এই কারণে এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম যে ও যে আমাকে নিমন্ত্রণ করেনি এটা আমার এখানে এখানে কোথাও ছিল না কোথাও ছিল না আমি একটা বিষয় আশা করেছিলাম সেটা হচ্ছে সোনা দাদা বৌদির কথা ঠিক আছে তবে হ্যাঁ ওরা অনেক দূরে থাকে আর অন ডিউটি আর কি মানে হচ্ছে তোমার ডিউটি চলাকালীন জন্মদিনটা পড়েছিল সেক্ষেত্রে ওদের আসা সম্ভব ছিল না আমি এটা আশা করেছিলাম কিন্তু তারপরে আমি বুঝতে পেরেছি যে না এটা সম্ভব হতো না আর হচ্ছে এই তো নিমন্ত্রণের ব্যাপারটা এই গেল কেউ নিমন্ত্রণ করলে পরেই তার সঙ্গে সম্পর্ক থাকবে তাহলে তো পাল্টু পিসো পিসি হ্যাঁ তার সাথে আমার কোনো সম্প পার্থক্য থাকবে না এরকম অনেক ঘটনা আছে যেটা কিনা আমাদের পার্সোনাল লাইফে ঘটে অনেকে নিমন্ত্রণ করে যাই না মন চায় না আবার অনেক জায়গায় যেতে পারি না ঠিক আছে এরকমটা হয় কিন্তু তো এই গেল নিমন্ত্রণের বিষয় এইবার মারুকে কেন নিমন্ত্রণ করেনি মারুর বিষয়টা মিটতে টাইম লাগবে ঠিক আছে মারুর বিষয়টা মিটতে টাইম লাগবে ওর মায়ের বিষয়টাও মিটতে হয়তো কিছুটা সময় লাগতে পারে তো ওই যে ম্যান্ডি বলেছে সময়কে সময় দাও সব কিছু ঠিক হয়ে যাবে দেখো একে অপরের বাড়িতে যাতায়াত করলেই যে সম্পর্ক থাকবে এরকমটা তো না সম্পর্ক তো মনের মধ্যে রাখার বিষয় কত তো হলো আমার বাড়ি আসলো আমি কারোর বাড়ি গেলাম খাওয়া দাওয়া হলো তারপরে কাদা ছেটাছেটি হলো বাড়িতে গিয়ে যে সম্পর্ক রক্ষা করতে হয় এরকমটা কিন্তু না সম্পর্ক মন থেকে রক্ষা করতে হয় যে না হ্যাঁ ও যেখানে আছে ভালো থাক আমি যেখানে আছি ভালো থাকি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় থাক এটা হচ্ছে সবচেয়ে জরুরি মারুর বিষয় ওর মার বিষয় ওর তরফ থেকে গেল ম্যান্ডির তরফ থেকে গেল সেকেন্ড টপিক ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডিকে নিয়ে বলতে গেলে ভালোভাবে বলতে গেলে ম্যান্ডির মাকে নিয়ে এটা কমেন্ট বক্সে তো ভরে গিয়েছিল যে কেন ম্যান্ডি ম্যান্ডির মাকে কেন নিমন্ত্রণ করলো না ছোটো মাকে ঢোকালো সুতো মাকে ঢোকালো তাহলে ম্যান্ডি তার ম্যান্ডির মা কি দোষ করেছে হুম তোমাদেরকে একটা কথা বলি ম্যান্ডির মায়ের একটা ভিডিও চোখে পড়েছে আমার যেখানে মেয়েকে কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেয়েছি আনন্দে এরকম একটা সামথিং টাইটেল ছিল সেই ভিডিওটা আমি দেখলাম ভিডিওটায় কিছুক্ষণের জন্য ওদের বাড়ির গলিটা দেখানো হয়েছে ঠিক আছে মানে ম্যান্ডিদের বাড়ির গলিটা দেখানো হয়েছে এটা আমার মনে হয় হুম ওর মা পুরো পরিষ্কার করে বলেনি কিন্তু এটাও বলা ছিল যে মেয়েকে মেয়েকে মানে ওনার মেয়ে অর্থাৎ ম্যান্ডির কথা বলেছে ঠিক আছে এবার ওই গলিটাতে যেহেতু আমরা গেছি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা দেখি সবসময় ভিডিওতে দেখি গলিটা দেখি গেটগুলো দেখি ঠিক আছে তো সেই হিসাব করে আমার মনে হলো যে পানি কাকিমা পানি কাকিমা গেছিল জন্মদিনের দিন গেছিল এবং আমার মনে হয় নাতনিকে আশীর্বাদও করে এসেছে এটা আমার মনে হয় হুম ওর ভিডিওতে পানিকা খিমার ভিডিওর মধ্যে ওই জিনিসটা দেখিয়েছে এবং দর্শকদেরকে গেস করতে বলেছে যে তোমরা বলো তো যে এটা কোন গলি আমি কোথায় গেছিলাম ঠিক আছে আমি কোন কথা যে বলি কোন পথে যে চলি এরকম একটা গান আছে না উত্তম কুমারের তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি তো এই অলি গলি নিয়ে ভিডিওর মধ্যে ওইটুকু জায়গা বলেছিল যে আমি কোন গলিতে রয়েছি কোথায় রয়েছি তোমরা গেস করে বলো তো হুম তো আমি গেস করেছিলাম যে এসেছিল নাতনিকে আশীর্বাদও করেছে কিন্তু সেটা ক্যামেরাবন্দি করেনি কে করেনি কেন করেনি সেটা তো তোমরা সবাই ভালো মতন জানো এবার আমার কথা হচ্ছে পানি কাকিমা যখন জানে যে জামাই অ্যাকসেপ্ট করছে না প্লাস পাবলিকও এত কথা শোনাচ্ছে তার নিজের মেয়েকে মানে পানি কাকিমার মেয়ে ম্যান্ডিকে এত কথা শোনাচ্ছে তারপরে ওইটুকু জায়গা ভিডিও করে দর্শকদেরকে তুলে দেওয়া কি খুব দরকার ছিল তাতে করে ওনার কষ্টটা আসলে সিম্পিকার্ড খেলা ওনার কষ্ট কত কষ্ট হচ্ছে সেটা দর্শকরা আরও বেশি করে ফিল করছে এই যে পানি কাকিমাকে কেন ডাকেনি কেন ডাকেনি এটা নিয়ে একজন কমেন্ট করেছে দেখলাম জন্মদিনের ভিডিওটার মধ্যে গতকালকের ভিডিওতে নয় কিন্তু সেটা হচ্ছে ভালো হয়েছে ডাকেনি ভালো করেছে ডাকেনি ওই এক বছর আগে যে ঘটনাটা ঘটেছে সেখানটায় যে মদত যুগিয়েছে সেই কথাটা বলেছে তারপরে সাথে সাথে এটাও বলেছে যে ম্যান্ডির যখন বাচ্চা হয়েছে তখন আসেনি তখন ম্যান্ডির মা আসেনি আর এখন নাতনির প্রতি দরদ উতলে উঠছে তো এই টাইপের কথা বলেছে ঠিক আছে যে ম্যান্ডি একা একাই সব কিছু সামলেছে তখন ওর মা আসেনি কি বলবো বলো কি বলার আছে এখানে আগে ভালোবাসেনি আগে হয়তো নিজের জীবনে মত্ত ছিল আগে নিজের জীবনে মত্ত ছিল এবং সেটাতেই মশগুল হয়েছিল মত্ত থাকা বা মশগুল থাকা একই তখন মনে হয় নিজে যাই মেয়ের বাচ্চা হয়েছে এটা তোমরা কোথা থেকে জানলে কারণ যখন ম্যান্ডির মেয়ে হয়েছে তখন তো ব্লগ করতো না তাহলে নিশ্চয়ই ম্যান্ডি নিজের মুখে বলেছে সেখান থেকেই দর্শকরা জানতে পেরেছে তাহলে এখন নাতনিকে খুব ভালোবাসে যাই হোক ভালোবাসা এখন এসেছে ঠিক আছে এখন এসেছে এত বছর ছিল না এখন হঠাৎ করে ভালোবাসা এসেছে ভালোবাসা এসেছে ভালোবাসা বজায় থাকুক কোনো ব্যাপার না ওই ভিডিওটুকু করে দর্শকদেরকে আরও খেপিয়ে তোলা কার বিরুদ্ধে ম্যান্ডির বিরুদ্ধে এরা কেউ কিছু কিছু জিনিস মেনটেন করে চলতে পারে না ঠিক আছে ম্যান্ডি নিশ্চয়ই বলেছে যে থাক ক্যামেরা ঠ্যামেরা করবে না ক্যামেরা করলে পরে স্যান্ডি খেপে যাবে ওইটুকু করা আর পুরো ডাইরেক্ট করার মধ্যে কি পার্থক্য থাকলো তাই না তো এই গেল দুটো টপিক যেটা কিনা আমি গতকালকে ম্যান্ডির মায়ের ভিডিওতে দেখেছি দুদিন আগের ভিডিও মনে হয় যাই হোক তো এদের টপিক গেল এইবার আসি ফোনদীপকে নিয়ে ঠিক আছে ফন্দীপের একটা বিষয় আমি ভীষণ মানে কি বলবো এত বড়ো মিস্টেক আমি করেছি সেটা হচ্ছে ওর গিফট যে সে এই যে ওর কন্ট্রোভার্সি চ্যানেলে যে ওর জামা কাপড় পুজোর শপিং টপিং আর কি দেখালো সেখানে একটা বিশাল বড় বিষয় আমি মিস করে গেছি যখন আমি শুনছি ওই টপ ওই পয়েন্টটা যখন আমি শুনছি তখন কিন্তু আমার মাথায় আছে যে হ্যাঁ এটা একটা বেশ ভালো একটা মজার পয়েন্ট একটা বিশাল বা ভালো পয়েন্ট ঠিক আছে তো আমি যখন ভিডিও করতে গেছি তখন আমি ভুলে গেছি আসলে চারিদিকে এত কাজের চাপ তো তার জন্য এটা অজুহাত দিলাম নতবা আমি তো নোট করেও বুঝতে পারতাম তাই না যাই হোক তখন মিস্টেক করেছি এখন সেটাকে শুধরে নিই সেটা হলো ফোনদীপ যখন ওর মায়ের শাড়িগুলো দেখাচ্ছিল ঠিক আছে চারটা না পাঁচটা শাড়ি হয়েছে শাড়িগুলো যখন দেখাচ্ছিল সবার লাস্টে কার শাড়ি দেখিয়েছে কিমা 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 কিমার শাড়িটা সবচেয়ে লাস্টে দেখিয়েছে ঠিক আছে মলমলের একটা শাড়ি দিয়েছে কেমন ছাপা আমার মনে হয় ওইরকম ছাপাই হয় শাড়িগুলোর তো ওইরকম ছাপার একটা শাড়ি দিয়েছে সেই শাড়িটাকে ফনদীপ সবার লাস্টে দেখিয়েছে যেই দিদি সবার হাতের ফোটা নিজের আঙুল দিয়ে দিয়ে দিয়েছে এই যে এই আঙুল দিয়েই তো দেয় হ্যাঁ নিজের আঙুল দিয়ে দিয়ে দিয়েছে সবার মনের মধ্যেকার রাখি নিজে হাতে করে নিয়ে অরিজিনাল রজনীগন্ধা অরিজিনাল গোলাপ কি কি ছিল সব সেই দিয়ে রাখি পড়িয়ে এলো হ্যাঁ তারপরে যেই দিদি কিনা বুক দিয়ে পিঠ দিয়ে সর্বাঙ্গ দিয়ে ভাইকে আগলে রেখেছে সেই দিদির শাড়িটা সবার পরে দেখিয়েছে সবার পরে দেখিয়েছে এবং পয়েন্ট টু বি নোটেড তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখিয়েছে এটা দিয়েছে ড্যাশ হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখিয়েছে অ্যাকচুয়ালি গিফটের ক্ষেত্রে ফনদীপের কাছে গিফট তো ম্যাটার করে কারোর কাছ থেকে পাওয়া মানে বিশাল ব্যাপার ওর কাছে তার সাথে গিফটটা কতখানি দামি সেটাও ওর কাছে ম্যাটার করে তোমরা যদি ভুলে না গিয়ে থাকো মনে করে দেখো রাখিতে কিছু গিফট এসেছিল একটা সোনার পুটুলির মতো মানে সোনার গয়না টয়না থাকে সেরকম পুটুলির মধ্যে নাড়ু ছিল নাড়ু ফন্দীপ ভেবেছিল ওটার মধ্যে কোনো সোনা গয়নার রয়েছে ও সেটাকে খুব এক্সাইটমেন্ট নিয়ে খুলেছিল যেই দেখলো নারু ওর মুখটা কেমন একটা পাংশুটে বর্ণ হয়ে গেল আশা করছি তোমাদের মনে আছে ঠিক আছে শুধু গিফট হলে হবে না ফনদীপকে শুধু গিফট দিলে হবে না ভালো মানের ভালো মূল্যের গিফট দিতে হবে তারপরে গিয়ে ফনদীপের অলরেডি বেরিয়ে থাকা দাঁতের পাটি আরও বেশি খুলে যাবে বুঝতে পেরেছো তো তো যে কিনা গিফটের মূল্য বিচার করে সে কিমার ওই শাড়িটা ফনদীপের ঠিকমত পছন্দ হয়নি বুঝতে পেরেছো তো স্টেটাসটা মেনটেন করে চলতে পারেনি কিমা মা হুম তো তার জন্য শাড়িটাকে ওই রকম তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে দেখিয়েছে তাও সবার লাস্টে যে কিনা আগলে রেখেছে কিমা তো কথায় কথায় বলে প্লাস ফোনদ্বীপের কিছু দর্শকরা যারা কিনা সি হয়ে ভূত হয়ে গেছে ভূত তারা বলে তুমি না থাকলে ফোনদ্বীপ বাঁচতই না হুম ফোনদ্বীপ বেঁচে রয়েছে কারণ কিমা ছিল তাই কিমা বুক পিট দিয়ে আগলে রেখেছিল তাই ফোনদ্বীপ এখনো পর্যন্ত বেঁচে আছে নতবা বা কবে ফুস ফুসফুস হয়ে যেত তো যে কিনা ফোনদীপকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে দ্বিতীয়বার দিয়েছে তার সবার তারা কি বাবা কিমা তোকে বুঝিস এ কিমা বুঝিস কত ইনসাল্ট করলো ওদিকে ম্যান্ডি দেখ সবার প্রথমে আমার শাড়িটা দেখিয়েছে হুম যদিও আমার কাছে এগুলো কোনো ম্যাটার করে না ঠিক আছে আমি দেওয়ার সময় আমি অত ভালোভাবে দেখাইনি ওই দেখিয়েছে যা দেখানোর আবার আমাকে যেটা দেখিয়ে দিয়েছে ও সেটাও ওই দেখিয়েছে আমি এই দেওয়া থোয়া জিনিসটা না ওইভাবে দেখানো আমার পছন্দ না ঠিক আছে কেমন জানি আমার একটা লাগে তো সেই কারণের জন্য আমি অতভাব ভালোভাবে দেখাইও না ওটা আমি মানে ইয়ার কি মারলাম যে ম্যান্ডি মানে কি বলবো শাড়ির শপিং দেখাতে গিয়ে আমার শাড়িটা সবার প্রথমে দেখিয়েছে ওটা একদমই আমি ওগুলো কিছু মাইন্ডই করি না আমার দেওয়ার কাজ আমি দিয়েছি আমি পছন্দ করে নিজের মানে যেটা বেস্ট লেগেছে আমার সাধ্য অনুযায়ী যেটা বেস্ট লেগেছে সেটা দিয়েছি ও পড়লো কি না পড়ল ও দিয়ে দিল কি কি করলো আমার সেটা দেখার দরকার নেই অত যদি ভাবতে যাই না এত ওভার থিঙ্কিং করা আমি বন্ধ করে দিয়েছি বিশ্বাস করো কষ্টের মাত্রাটা তাহলে কম আছে এখন আগে প্রচন্ড পরিমাণে ভাবতাম আমি দিলাম কেন পড়লো না এই করলো না সে এখন সব কিছু ম্যাটারই না আমার কাছে আমাকে দিয়েছে আমি আমার যদি মনে হয় আমি পরবো পরবো এমন না যে ও পড়লেই তারপর আমি পরবো না আমার যদি মনে হয় আমি পরবো আমার যদি মনে হয় পরবো না তো পরবই না তবে হ্যাঁ আমি তোমাদেরকে ওপেন বলেছি ওদের দেওয়া শাড়িটা আমার পছন্দ হয়েছে আর আমারটাও বলেছে ও পছন্দ হয়েছে এবার ওর পছন্দ হয়েছে কি না হয়েছে দেখো সব সময় অন্যের পছন্দ অনুযায়ী আমরা কেনাকাটা করতে পারি না আমরা আমাদের পছন্দ অনুযায়ী দিই তারপরে সেটা যদি পছন্দ হয়ে যায় সেটা লাখ যে কটা শাড়ি দেখিয়েছে ম্যান্ডি বিশ্বাস তোমরা বিশ্বাস করবে না হয়তো ভাববে যে ও নিজের দেওয়াটাই বেশি আমার সবচেয়ে ভালো লেগেছে আমার শাড়িটা আর কাতান যে শাড়িটা দিয়েছে গুড়গুড়ি দিয়েছে ব্ল্যাক কালারের আমার সেটা ভালো লেগেছে এটা তোমরা মানে কি বলবো আমার নিজের পার্সোনাল অভিমত জানাচ্ছি আমি ঠিক আছে স্যান্ডির কাছ থেকে যেই শাড়িটা নিয়েছে কি কী স্বর্ণচুরি না কী শাড়ি বলল আমার যেন মনে হলো ওকে পরলে একটুখানি এজি লাগতে পারে মানে একটু বয়স বেশি লাগতে পারে এটা আমার মনে হলো এবার পড়ার পরে বোঝা যাবে ঠিক আছে তারপরে শাশুড়ি শাড়ি দিয়েছে ও ম্যান্ডিকে নিয়ে এই কথাটা তো বলা হয়নি ম্যান্ডির শাশুড়ি শাড়ি দিয়েছে শ্বশুর শাড়ি দিয়েছে কংগ্রাচুলেশান ম্যান্ডি বলেই ছিল তোর শ্বশুর বাড়ির দিক থেকে তো সোনায় বাঁধানো কপাল ঠিক আছে তো এটা বেশ ভালো লেগেছে দেখে সত্যিই ভালো লেগেছে যে শাশুড়ি আলাদা রকম আলাদা করে দিয়েছে শ্বশুর আলাদা করে দিয়েছে বেশ ভালো লেগেছে তো এটাই আর কি ও শাশুড়ি যেই কালারটা দিয়েছে ওটা অরেঞ্জ কালার হ্যাঁ ওটা ভালো লাগতে পারে আমি ওকে ও অনেক রকমের ড্রেস পরে তাই তো অনেক কালারের ড্রেস পরে ওকে লাল শ্যুট করে ম্যান্ডিকে ম্যান্ডিকে লাল শ্যুট করে তারপরে হচ্ছে নীলের থেকে ও সবসময় নীল পরে তো ওকে নীলের থেকেও লালটা বেশি শ্যুট করে হুম তারপরে লাল নাইটি লাল শাড়ি যখন পরে দেখবা খুব সুন্দর লাগে হলুদ হলুদ কালারও ওকে শ্যুট করে তাই আমি হলুদ আর লালে মিলিয়ে দিয়েছি ঠিক আছে তো যেটা বলতে বলতে আমি ওই টপিকে ঢুকে গেছিলাম কিমা ছি ছি ঝি তোর শাড়িটা সবার লাস্টে হুম তুচ্ছ তাচ্ছিল্য করে দেখিয়েছে রে এই তো গেলো শাড়ির তাচ্ছিল্যতা এইবার ফন্দীপ কিমাকে কি বলে ডেকেছে দেখেছ শুনেছিলে আমি তোমাদেরকে মনে করিয়ে দিই মনে পড়ে যাবে মিস কিমা এই শাড়িটা দিয়েছে মিস কিমা ফোনদীপ মানতেই পারে না আরে কিমা নিজেই মানতে পারে না যে ওর বিয়ে হয়ে গেছে চুলকানি দেখো না বাবা কথায় তাহলে গিয়ে কাজে দিত ও নোংরামি করার পর তারপরে সেই নোংরামির কথা যখন মনে করে তখন ওর লজ্জা করে বুঝতে পেরেছে তো তো কিমা নিজেই ফিল করতে পারে না যে ওর বিয়ে হয়ে গেছে ওর দুটো বাচ্চা আছে ওর শাশুড়ি হয়ে গেছে ওর একটা সংসার রয়েছে ও নিজেই ফিল করতে পারেন ও প্রেম করতে বেরিয়ে যায় হ্যাঁ তাহলে সেটা ফোনদীপ কেন মনে রাখবে ফোনদীপের তো কোনো দোষ নেই ফোনদীপ কিমাকে মিস বলেছে আমি বলি এই শালা রে ওরে মিস বানিয়ে দিল আজ রে মিস বানিয়ে দিয়েছে কিমা মা একটু তোকে মিস বলেছে হ্যাঁ মিস ওই মনে দেখা করতে গেছিলিস না ভাইয়ের সাথে তাই মিসেস আর বেরোয়নি মিসেস বেরোয়নি মিসেস গান্ডুব্রত বেরোয়নি মিসেস গান্ডুব্রত কি নাম এটা আর বেরোয়নি তাই না তো যাই হোক এই গিফটের আদান প্রদান নিয়ে এই টপিকটা আমি মিস করে গিয়েছিলাম তার জন্য এই বিষয়টা আমি বললাম এটা বিরাট গুরুত্বপূর্ণ টপিক ছিল ঠিক আছে আচ্ছা পরের দিন দেখলাম আমার না এটা কেমন একটা জানি লাগে মানে যারা কিনা কাইন্ড হার্টেড হয় সেই বিষয়টা আলাদা যাদের সঙ্গে নিজেদের পরিবারের কারোর মিল নেই তাদের বাড়িতে এসে পাড়া প্রতিবেশী কেউ খায় সপ্তাহে একদিন করে আবার তার জন্য শাড়ি ঠাড়ি কেনা কত ভালো সম্পর্ক আমি শুধু সেটাই ভাবছি স্বার্থের গন্ধ পাই যে কিনা গিফটের মূল্য বিচার করে তারপরে সেটাকে সেইভাবে রিয়্যাক্ট করে তার সে যদি কারোর প্রতি সদয় হয় সেখানে আমি স্বার্থের গন্ধ পাই বিশ্বাস করো হ্যাঁ তারপরে ওই দাদুকে ওই দাদুর প্রতি ওখানে তো ভরপুর স্বার্থের গন্ধ পেয়েছি প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে স্বার্থের গন্ধ পেয়েছি আচ্ছা গতকালকের ভিডিওতে ফোনদ্বীপের ছিল কি জানি যে কি কী কী খাতার মধ্যে মাছ ধরা হুম তিনখানা মাছ কীরকমভাবে লাফাচ্ছিল ফোনদীপের ধৈর্য নাই গো ফোনদীপের ধৈর্য নাই আমাদেরকে যেটা দেখাবে বললো এত এত মাছ তিনটা মাছ মাত্র তিনটা হ্যাঁ আমাদেরকে দেখা বলল যে আশা করছি তোমরাও এক্সাইটেড হ্যাঁ এক্সাইটেড হয়েছিলাম গিয়ে দেখলাম তিনখানা মাছ তিনখানা মাছ ঠিক আছে তারপরে ফন্দীপ চলে এসেছে তারপরে কি বললো যে ওইটুকু যে ভিডিও তোমরা দেখলে ওটা ওর বাবা করেছে মানে খেচুরাম করেছে হুম তো সেইটুকু পর্যন্ত ফনদীপ ওখানে ছিল না বড্ড ব্যস্ত ও কন্টেন্টের জন্য যায় বাপকে বসিয়ে দিয়ে এসেছে তুমি ভিডিও করে নিয়ে এসো ওইটুকু না দেখালে তো আর কন্টেন্ট হবে না আজকের ভিডিও দেবো তো দেবোটা কী ফনদীপ কিন্তু তার ওয়াইফের পিন্ডিটা চটকানো বন্ধ করে দিয়েছে যেই দেখেছে মিনা একদম জায়গা মতন গিয়ে ঢিলটা মেরেছে ফনদীপ কিন্তু এইদিকে মুখে কুলু পেটে দিয়েছে ছাতা ভিউজ কম হয় হোক এখন কোনো রিস্ক নেওয়া যাবে না দেখেছ হ্যাঁ আইনের মার পড়েছে হুম তো যাই হোক বন্ধুরা ওই তিনটে মাছ দেখে তোমাদের কাদের কাদের লোভ লেগেছে আবার বলছে সিলভার কাপ হলে খাই না অন্য যদি কোনো মাছ হতো তাহলে কিনে নিয়ে আসতাম কিন্তু সিলভার কাপ মাছ হলে খাই না অনেকেই সিলভার কাপ খায় না আমি জীবনে কোনোদিনও খাইনি আমার বাপের বাড়িও খায় না আমার শ্বশুর বাড়িতেও না শুনেছি নাকি সিলভার কাপ মাছে নাকি কোনো টেস্ট হয় না তার জন্যই নাকি কেউ খায় না এবার জানি না আমি খাইও নি জানিও না টেস্ট হয় কি হয় না কিছু জানা নেই তবে অনেকেই দেখেছি আমার বাপের বাড়ির পাশেও দেখেছি সিলভার কাপ মাছ খায় মানুষই তো খায় না তবে বিক্রি হতো তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা